কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য একটি বিশেষ জিনিস নিয়ে আলোচনা করব এবং সেটি হচ্ছে একজন সফল ব্যবসায়ী হতে হলে আপনাকে জীবনে অনেক কিছুর দরকার হবে। আমি আলোচনা করেছি অনেক ব্যাপারে, পুঁজি, মূলধন, গুডউইল, আত্মবিশ্বাস, আইডিয়া, পরিবেশ, মার্কেটিং, পণ্য নির্বাচন, বিভিন্ন জিনিস। কিন্তু আজকে আমি এসব নিয়ে কথা না বলে আপনার সাথে ওয়ান টু ওয়ান যে কথাটি বলবো সেটি হচ্ছে এসবের বাইরে একটি জিনিস। এখন আমি যখন এই কথাটা বলবো হয়তো অনেকের মনে সন্দেহ থাকতে পারে যে এই জিনিসটা না হলেও তো তেমন একটা ক্ষতি নেই বা কি এরকম। আসলে যখন আপনি জীবনে বহুদূর যাবেন তখন দেখবেন একটি নীরব সিক্রেট অথচ শক্তিশালী একটি জিনিস আপনাকে এতদূর নিয়ে এসেছে। জি, আর ভনিতা না করে আমি বলে দিচ্ছি, এটি হচ্ছে মা বাবার আশীর্বাদ বা দোয়া, দ্য ব্লেসিংস অফ ইয়ার প্যারেন্টস। এই যে জিনিসটার কথা বললাম, এই জিনিসটা কখনো শেষও হয় না আর এটার বরকত শেষও হয় না, আর এটা কখনো মানে লিমিটেডও নয়, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে চলুন আমি মেয়র আনিসুল হকের কথা বলি। তিনি একটি বক্তৃতায় বলেছিলেন যে 104 ডিগ্রি প্রায় জ্বর নিয়ে তিনি পরীক্ষা দিতে গিয়েছিলেন, কিন্তু তার মা তাকে বলেছিলেন যে তোমাকে যেতে হবে বেটা, কারণ তিনি যেতে চাইছিলেন না কিন্তু তার মা তাকে নিয়ে গিয়েছিলেন এবং তিনি 34 মার্কের উত্তর দিয়ে 34ই পেয়েছিলেন, একটা মিরাকলের মতো, কারণ তার মা সবসময় তাকে ফু দিতেন, মায়ের দোয়া বড় জিনিস, বিশাল জিনিস। তিনি আরেকটি মায়ের গল্প করেছেন, মা, মায়ের দোয়া, বিশাল জিনিস। তিনি বলেছিলেন একজন মা 15 আগস্ট 1971 তার ছেলে ধরা পড়েছিল পাক বাহিনীর হাতে। 3 দিন পরে মা খবর পেয়ে যখন রমনা থানাতে দেখা করতে গিয়েছিলেন তার ছেলে বলেছিল যে মা, আমাকে 3 দিন যাবত খানা খেতে দেওয়া হয়নি, ভাত খাইনি, আমি ভাত খাবো মা। তার মা চলে গিয়েছিলেন ভাত রান্না করে, যখন ফিরলেন 3 ঘন্টা পরে এসে দেখলেন তার ছেলে সেখানে নেই এবং চিরদিনের জন্য নেই, আর কোনোদিন তার ছেলেকে তিনি খুঁজে পাননি। 1985 সালের 15 আগস্ট সেই মা মৃত্যুবরণ করেছিলেন, কিন্তু এই বিগত 15টি বছর সেই মা তার মুখে এক গ্রাস ভাত তুলে নেননি। এটা হচ্ছে মা। সো মায়ের আশীর্বাদ খুবই দরকার, মা এবং বাবার দুজনেরই আশীর্বাদ খুব দরকার। আপনি যদি ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখেন তাহলেও তো ব্যবসার ক্ষেত্রে এগুলো অত্যন্ত জরুরি, সেজন্যই আমি আজকে আপনাদের সাথে আলোচনা করছি। হাদিস পাকে রয়েছে আজান্নাতু তাহাত্তা উদ্দমিল উম্মি হাতি, মানে মায়ের পদতলে জান্নাত সন্তানের জন্য জান্নাত বা ভেস্ত, এটি আপনারা সকলেই জানেন। এবং আরেকটি হাদিস যেটা হয়তো অনেকে একটু কম জানেন বা অনেকেই জানেন, সেটি হচ্ছে রিদার রাব্বি রিদাল ওয়ালিদি অসাখাতু ফি সাখাতিল ওয়ালিদি, রিদার রাব্বি রিদার ওয়ালিদি অসাখাতু ফি সাখাতিল ওয়ালিদি, মানে পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এটা একটা হাদিস রয়েছে, সূত্রটা আমি মনে নেই কিন্তু আমরা পড়েছিলাম। তো এখন দেখুন বাবা মার দোয়া কত দূর নিয়ে যান। মেয়র আনিসুল হক বলেছেন, আমি আপনাকে বলছি, আমি আমার ব্যক্তিগত জীবনের একটি কথা আপনাকে বলছি, আমার জীবনে একটি সময় এসেছিল যখন আমাকে ডিসাইড করতে হতো আসলে আমি কি করব না করব। বিজনেসের ক্ষেত্রে আমি বলছি, ঠিক সেই সময় একটি প্রপোজাল এসেছিল আমার একটি বিজনেস কলিগের কাছ থেকে, যেটা নিয়ে আমি সন্দিহান ছিলাম আমি যাব কি না করব কি না ব্যবসাটা নিয়ে। তো আমার মা কিন্তু আমাকে বলেছিলেন যে বাবা তুমি যাও, যদি তোমার এখানে খারাপও হয় তোমার ভালো হবে। আমার মা ঠিক এই কথাটা বলেছিলেন, তোমার যদি খারাপও হয় তোমার ভালো হবে। সো আলটিমেটলি কিছুটা খারাপ হয়েছিল, কিছুটা লস হয়েছিল, কিন্তু আমি বলতে পারি যে আখেরে মানে শেষে বিজয় আমার হয়েছে বা আমি একটি সফল কাঠামোতে এসে দাঁড়াতে পেরেছি। সো আমি এখনও সেটা চিন্তা করি যে আমার মা বলেছিলেন, আর আমি সেই সময়তে সেই প্রস্তাবটা গ্রহণ করেছিলাম এই কারণে যে আমার মা বলেছিলেন। সো মায়ের দোয়া একটি অসংখ্য বিশাল জিনিস আপনি ব্যবসার ক্ষেত্রে। সো এই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম এবং আশা করি আপনারা মা বাবার দোয়ার সাথেই
আর বাকি যে ব্যবসার জিনিসগুলি আছে আমি আপনাদেরকে প্রত্যেকটা সেগমেন্টে বলে যাচ্ছি, এবং আপনারা যদি ফলো করেন, হ্যাঁ ফলো না করে যদি আপনারা জাস্ট, আমি বলি না যে ফলো করেন, আপনারা জাস্ট শোনেন এবং এই জিনিসগুলি যদি কাজে লাগাতে পারেন, একটিও জিনিস কাজে জিনিস যদি কাজে লাগাতে পারেন, আশা করি সফলকাম আপনি হবেনই হবেন। এবং যতটা হাম্বল জীবনে হওয়া যায়, যতটা সদাশায়ী হওয়া যায় জীবনে, যত প্রকৃতির কাছাকাছি থাকা যায় জীবনে, সেটিই ভালো। কারণ বেশি শক্ত হলে না ঝড় তুফানে ওই গাছটা তাড়াতাড়ি পড়ে যায়। আপনি যদি মধ্যপন্থা অবলম্বন করেন জীবনে, মা বাবার আশীর্বাদ নিয়ে, দোয়া নিয়ে, সবার সাথে সুন্দরভাবে ব্যবহার করে, তাহলে দেখবেন সদা লাপি হলে, সৎ চরিত্রের হলে ব্যবসায় সফল হওয়া আমার তো মনে হয় না যে খুব একটা বড় ব্যাপার। এবং আরও কিছু ব্যাপার রয়েছে আমাদের জীবনে, আমি যেটি আজকে আপনাদের সাথে বলতে চাচ্ছি যে আমাদের এই জীবনে ভালোর সাথে কিছু খারাপ জিনিসও থেকে যায়। সো আমরা কী করবো, ভালো জিনিসটার দিকে আমরা চলতে থাকবো, আর খারাপ যে জিনিসগুলি সেগুলিকে আমরা উঠিয়ে আগাছার মতো ফেলে দেব। এটাই তো জীবনের মূল সত্য। থ্যাংক ইউ, খোদা হাফেজ।